বাংলাদেশে আবারও বেড়ে চলেছে করোনা সংক্রমণ। গত 24 ঘন্টায় 2241 জনের শরীরে মিলেছে করোনা সংক্রমণ এবং মৃত্যু হয়েছে দুই জনের। তবে কি বন্ধ হয়ে যেতে পারে সকল শিক্ষা প্রতিষ্ঠান? আজকের ভিডিওতে আলোচনা করা হবে সম্পূর্ণ শিক্ষা বোর্ডের নীতি অনুসরণ করে। এদিকে ঈদের ছুটি ও করোনা সংক্রমণ বাড়ায় সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বৃদ্ধি হতে পারে, এমনটা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। তিনি আরও বলেন, এই সময়টা সকল ছাত্রছাত্রীকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করতে হবে, তাহলেই আমরা করোনা সংক্রমণটাকে নিয়ন্ত্রণে আনতে পারব। স্বাস্থ্যবিধি মেনে, কঠোরভাবে মেনে যেন শিক্ষার্থীদেরকে পাঠদান করা হয়, যেন সংক্রমণ বাড়ার কোনো সম্ভাবনা না থাকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।